আশি বছর পরে একটা সন্তান আল্লাহ দিলেন হযরত আম্মাতান হাজরা আল্লাহর প্রতি এতটা অনুগত ছিলেন একটা কথাও পর্যন্ত হযরত আম্মাজান বলেন নাই ইসমাঈলকে ডেকে বলেন এ সন্তান আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই দিচ্ছি কুরবানি করতেছি তুমি কি বলবা বলো সন্তানে ফালাম্মা বালাগা মাহুসায়া কলে গিয়া বনাইয়া ইসলামকে তেনার বিবি আম্মাদান আমাদের আম্মাদান হাজার আলী ইসলাম সন্তানকে পরিচয় করেন নিবি তোমার বাবা কোরআনে আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাহুসায়া যখন ইসমাইল আলী ইসলাম পরিণত বয়সে উপনীত হলেন পরিণত কখন বারো বছর বয়স হলে ছেলেরা বালে তো বারো বছর আগ ইসমাইল আলী ইসলাম তখন বুধে একটা শব্দ উচ্চারণ করে নাই যে বাবা এতটা বছর আপনি আমাদেরকে দেখতেও আসলেন না একটা প্রশ্ন তুলে আমাদের দেশের অনেক সন্তান আছে বাবা চল্লিশ বছর পরিশ্রম করার পরেও বাবার অবদানকে অস্বীকার করে কথা বলে আসে না এখান থেকে সন্তানদেরকে শিখার অনেক কিছু আছে এই ঘটনা শুধু ঘটনা না শিখার জন্য অনেক কিছু ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন বিবিরে আল্লাহ হুকুম করেছেন সন্তানকে কুরবানি করার জন্য আশি বছর পরে একটা সন্তান আল্লাহ দিলেন হযরত আম্মাতান হাজরা আল্লাহর প্রতি এতটা অনুগত ছিলেন একটা কথাও পর্যন্ত হযরত আম্মাজান বলেন নাই ইসমাঈলকে ডেকে বলেন এ সন্তান আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই দিচ্ছি কুরবানি করতেছি তুমি কি বলবা বলো সন্তানে ফালাম্মা বালাগা মাহুসায়া আমি নিশ্চয় স্বপ্নের মাধ্যমে দেখেছি আমি আজবাহু তোমাকে আমি জবাই দিচ্ছি কুরবানি করতেছি তুমি কি বলো তোমার মতামতটা তুমি আমাদের কাছে ব্যক্ত করো ইসমাঈল বলেন চিন্তা করবেন না আল্লাহ হুকুম হয়েছে কুরবানি করা দেরি করবেন না আপনি আমাকে কুরবানি করে দেন আল্লাহ চাহে তো ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো আপনি আমাকে সফরকারীদের মতো পেয়ে যাবেন আমি পালিয়ে যাব না অবাধ্য হব না আপনার অবাধ্য হব না জোরে বলা যাবে কি আমরা হুজুর কেবলা প্রত্যেকজন রুহানি আল্লাহ বাড়িঘরের আনন্দ ফলাইয়া দরবারাইছে এটাও একটা কুরবানি আত্মার কুরবানি পশু কুরবানি আপনি ভালোবাসার একটি বিসর্জন কি এখানে আসছে এটা এক ধরনের বিসর্জন এটা একটা প্রেম ভালোবাসা আপনার মুসলিমের প্রতি মরিনের ভালোবাসা এটা একটা বাহ্যিক প্রমাণ সবাই দিতে পারে কি কথা বলে ঠিক কি সবাই পারে সবাই পারে সবাই বিসর্জন পারে না আমরা পশু কুরবানি করি কিন্তু নাফসকে কুরবানি করতে পারি নাই পশু কুরবানি করি কিন্তু নিজের নাফসকে কুরবানি করতে পারি নাই নিজের নাফসকে কুরবানি করার জন্য পীরের কাছে বায়াত দেওয়া লাগে কি কথা কর ঠিক নিজের নাফসকে কুরবানি করার জন্য বায়াত দেওয়া লাগে আল্লাহর ওলিদের সহবতে আসা লাগে আমরা তো অনেকে আমার দূর থেকে পাওয়া শিখতে না না আসতে হবে ও কাছে বসতে হবে কাজা মাইনুদ্দিন চিস্তাজমেরি সেন্টারি চল্লিশ দিন তাতা
করেছে সুবহান আল্লাহ 40 দিন মুরাকাবা করেছে 40 দিন আপনি কি বসতে হবে কাছে বসতে হবে সহমতে আসতে হবে যদি না আসেন এই লজ্জা তার কি পাবে আপনারা সব কিছু ফেলে দিয়ে এখানে আসছেন এই যে একটা ত্যাগ এই যে আত্মবিসর্জন দিয়ে আসছেন এই আত্মবিসর্জন আপনাদের বিফলে যাবে না এটা আপন মসজিদের হুকুম মাথায় নিয়ে আসছেন কথা বলেন ঠিক কি আমার মন বজায় প্রকৃত জাকির হতে পারবো
এজন্য দরবার শরীফে আসলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, রহমত কাজা দিবেন। যদি বলেন যে আমি কিছু চাই কিছু পেতে আসছি, তাহলে আপনাদের অনুরোধ নফল নামাজ ফাতিহা শরীফ এগুলির থেকে মাহরুম হবেন, জুদা হয়ে আজান দেওয়ার সাথে সাথে চলে আসবেন, জুদা হয়ে না। আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা দরবার শরীফে আসার পর অন্তত আসার পরে আপনাদের চেহারা, আপনাদের অন্তর, আপনার দিন, আপনার মন পরিবর্তন করে দিই, একবারে এদিকে রুজু হয়ে যাওয়ার মতো এক হবে আমার বিসর্জন। আল্লাহ আমাদের প্রত্যেকের এই কুরবানি বোঝার তৌফিক দিক সকলে বলে দেওয়া, আমাদের ওয়াজিব শরীর দিক নির্দেশন অনুযায়ী আমরা পশু দাবাই দিব, এটা শরীয়তের আইন মানতেই হবে। আল্লাহ রাহে আপনাকে একটা পশু যদি আপনি মালিক না যাব আপনাকে কুরবানি করা আপনার জন্য ওয়াজিব, কিন্তু এই পশুটা কুরবানি করার সাথে সাথে আমরা যারা পশু দাবাই দিতে পারবো না তাদের কি করতে হবে, তাদের অন্তরের এই নাফসানিয়তকে কুরবানি করতে হবে। আমরা যারা পশু দিব তাদেরও নাফসানিয়তকে কুরবানি করতে হবে। কিন্তু বড় আফসোস, এই কুরবানি আসলে ফিরিস কিনার ধুম করে সারা দেশে ফিরিস কিনার বিরাট ব্যবসা ও দাম বেড়ে যেতেছে। তো যাই হোক, এই নাফসানিয়ত আমাদেরকে দূর করতে হবে। সেই নাফসানিয়ত দূর করার জন্যই উপস্থিত আছেন মাওলানা অমর খান মুজাহিদি সাহেব পাটনা, মাওলানা আব্দুল মান্নান জিয়াদি সাহেব আছেন, মাওলানা আলামিন জিয়াদি সাহেব আছেন, সারঙ্গস মরহুম আব্দুল মালিক জিয়াদি সাহেবের ছেলে মাওলানা আলামিন জিয়াদি সাহেব তিনি উপস্থিত আছেন, মাওলানা ইমরান মাজারি সাহেব ঝিনাইদহ তিনি উপস্থিত আছেন, মাওলানা আবিদ হাসান বুলবুলি সাহেব উপস্থিত আছেন, মাওলানা আব্দুল আওয়াল কুতুবপুরী চুয়াডাঙ্গা সে উপস্থিত আছেন, মাওলানা আব্দুল সুবান মরাইলি সাহেব আছেন, আমাদের ফেরদৌস ভাই আছেন, অনেকগুলো আছেন। মাওলানা রুহুল আমিন সাহেবের পরে